ধোপে টিকলো না রাজ্যের যুক্তি, এবার রাজ্য সরকারের আঁতে ঘা দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার কফিনে শেষ পেরেকটা পুঁতিয়ে দিলেন বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিএ আন্দোলনে উত্তাল গোটা রাজ্য। আর ডিএ আন্দোলনে কিন্তু এবার নানান কর্মসূচি নিয়ে, একাধিক কর্মসূচি নিয়ে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে। তার মধ্যে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার ফাইনাল শুনানি। আর নবান্ন অভিযান নিয়ে যখন উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি, ডিএ আন্দোলনকারীরা নবান্ন অভিযান নিয়ে যখন কলকাতা হাইকোর্টে গেছে, তখন বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের উদ্দেশ্যে বিস্ফোরক বার্তা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উত্তাল বিচারপতির এজলাস। কলকাতা হাইকোর্টে ধোপে টিকলো না হাওড়া পুলিশ কমিশনারেটের নির্দেশিকা। বকেয়া ডিএর দাবিতে বৃহস্পতিবার কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সরকারি আইনজীবীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রুটে বদল এনে বকেয়া ডিএর দাবিতে বৃহস্পতিবার কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সরকারি আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বললেন, যে বিধিনিষেধের কথা আপনারা বলছেন সেটা রাজ্যের শাসক দলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয়, তখন পুলিশের অসুবিধা হয় না? এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, একদিকে চাকরি নেই বলে, ডিএ নেই বলে প্রতিবাদ চলছে, তাহলে সরকার খোকাবাবুর জন্য এত টাকা কেন খরচ করছে? কী যোগ্যতা আছে তার? শুধু পিসির ভাইপো বলে ক্ষমতায় আসার আগে মমতা আন্দোলন করেননি, রাইটার্স ঘেরাও করেননি, তাহলে এখন অন্যরা পারবে না কেন? বিচারপতি মান্থা আরও বলেন, কিছু দল যখন মিছিল করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। আমি শাসক দলের কথা বলছি না, তখন তো পুলিশের কোনো অসুবিধা হয় না। মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরোতে চায় কিন্তু বেরোতে পারে না, তখন পুলিশের অসুবিধা হয় না? রাজ্য সরকারের তরফে পাল্টা সোয়ালে বলা হয়, যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে সেটি জনবহুল এলাকা, মিছিল করলে সাধারণ মানুষ, স্কুল, অফিস যাত্রী, ট্রাফিকের অসুবিধা হবে। অ্যাডভোকেট জেনারেল আরও জানান, অন্য রুটে, অন্য জায়গায় এই 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রুটে কর্মসূচি করতে দিতে রাজ্যের কোনো অসুবিধা নেই, নির্দিষ্ট জায়গাতেই কর্মসূচি করতে দিতে হবে, এই ধরনের দাবি কেউ জানাতে পারেন না, এটা কারো অধিকারের মধ্যে পড়ে না। সোয়ালে সরকারি আইনজীবী বলেন, দিল্লিতেও কৃষক আন্দোলনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একাধিক কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন। তখন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, শাহিনবাগের ক্ষেত্রে আন্দোলন দীর্ঘদিন চলেছিল, দিল্লি স্তব্ধ হয়ে গিয়েছিল, তাই সুপ্রিম কোর্টকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল, এখানে বিষয়টা সেরকম নয়। এদিন বিচারপতি মান্থা আরও বলেন, 30 থেকে 40টা মামলা আমার কাছে এসেছে মিছিল করার অনুমতি চেয়ে, কেন আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হবে? এরা আপনাদের, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, এরা কি চাইছে? মহার্গ ভাতা, বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বিধিনিষেধ আরোপ করতে পারেন কিন্তু শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারেন না। স্কুল, কলেজ, বাজার, অফিস আছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না। আন্দোলনকারীরা তো দেখাতে চান যে তারা কতটা অসুবিধার মধ্যে আছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন বলেন, পুলিশ কোনো ভাবনাচিন্তা করে হয়তো অনুমতি দেয়নি, ওরা আদালতে গেছে, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এমন 4টে উদাহরণ দিতে পারি যেখানে আগে অনুমতি চাওয়া হয়েছে কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, কিন্তু কর্মসূচি 2 দিন আগে অন্য দল চেয়েছে আর পুলিশ সঙ্গে সঙ্গে সেই অনুমতি দিয়েছে। এরপরই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সরকারি আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বিচারপতি মান্থা বলেন, বলতে পারেন কেন সরকারি আইনজীবীদের কার্যালয় থেকে অলিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল নির্দিষ্ট একটি এজলাসে অনুপস্থিত থাকতে? এই নিয়ে কিন্তু তোলপাড় আবারও কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা একেবারে স্পষ্ট হুঁশিয়ারি রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে যে ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে পারমিশন দিতে হবে পুলিশকে। কোন শর্তে পারমিশন দেবে সেটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসন ঠিক করবে। এমনকি কড়া হুঁশিয়ারি এবং কতকগুলো বিস্ফোরক প্রশ্ন কিন্তু রাজ্যের কাছে রেখেছে, রাজ্য পুলিশের কাছে রেখেছে বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ মেন জায়গায় কিন্তু পেরেকটা পুঁতিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এ নিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি।